ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘূর্ণিঝড় যশ নিয়ে সাংবাদিক বৈঠকে মৎস্যমন্ত্রী। আগামী 23 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে পারে সমুদ্র উপকূলবর্তী এলাকায়, তাই মুখ্যমন্ত্রী মৎস্য দপ্তরকে সতর্ক বার্তা পাঠিয়েছেন বলে জানান মৎস্যমন্ত্রী অখিল গিরি। কোনো মৎস্যজীবীরা যাতে সমুদ্রে মাছ ধরতে না যায় তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মৎস্যমন্ত্রী। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা। বিশেষত করে যেহেতু 23 তারিখ থেকে 26 তারিখ সমুদ্র উপকূলবর্তী এলাকায় যশ নামক একটি দুর্যোগ ঝড় আছড়ে পড়তে পারে, সেইভাবে আশঙ্কা করেই আমাদের ফিশারি ডিপার্টমেন্ট মৎস্য দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী।